আমরা আজকে নর্মাল জিমেন এফেক্ট দেখছি। নর্মাল জিমেন এফেক্ট সাধারণত যে সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেগুলোর মধ্যে পড়ে ক্যালসিয়াম, কপার, জিঙ্ক এটসেট্রা। এদের ক্ষেত্রে যেটা হয় যে আউটার মোস্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকে এবং এই কারণে নেট স্পিন s=0 হয়, যেহেতু এদের মধ্যে দুটো ইলেকট্রন অ্যান্টি প্যারালাল স্পিনে থাকে, সুতরাং নেট স্পিন 0 হয়। সুতরাং এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যাবে। এখন যদি এই সমস্ত এলিমেন্টে অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড করা হয়, অর্থাৎ একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে লেভেলসগুলো যেগুলো অ্যাটমিক লেভেলস রয়েছে সেই লেভেলসগুলো স্প্লিট করে যায়। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরছি যে l=2 থেকে l=1 যদি ট্রানজিশন হয়, অথবা উল্টোটাও হতে পারে, l=1 থেকে l=2 যদি ট্রানজিশন হয়, তাহলে l=2 অন দ্য অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড স্প্লিট করে যাবে এবং সেক্ষেত্রে ml= আমরা পেয়ে যাব +2 +1 0 -1 -2, এবং l=1 এটা যদি স্প্লিট করে তাহলে আমরা পেয়ে যাবো ml=+1 0, ml=-1। এখন ট্রানজিশন হবে কী হবে, না ট্রানজিশন হবে সেই সমস্ত ট্রানজিশনই পসিবল হবে যাদের ক্ষেত্রে δ ml=0 অথবা +-1 হবে, সেই সমস্ত ট্রানজিশনগুলোই একমাত্র পসিবল ট্রানজিশন হয়ে থাকবে। এখন আমরা ট্রানজিশনগুলো যদি দেখি এই ছবির মাধ্যমে, তাহলে আমরা দেখতে পাবো যে l=2 লেভেলটা যে ভেঙে গেছে ml=+2 +1 0 -1 -2, l=1 ভেঙে গেছে +1 0 -1। এখন ট্রানজিশন δ ml=0 যদি আমরা প্রথমে দেখি, আমরা বলেছি যে ট্রানজিশন সম্ভব হবে শুধুমাত্র δ ml=0 এবং δ ml+ অথবা -1 হলে। তাহলে প্রথমে আমরা δ ml=0 হচ্ছে এরকম কেস যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখব যে ml=1 থেকে ml=1 l=1 লেভেলের জন্য, এর থেকে যদি ml=1 l=2 লেভেলে ট্রানজিশন হয় তাহলে δ ml=0 হচ্ছে। সিমিলারলি ml=0 থেকে ml=0 ট্রানজিশন হলেও δ ml=0 হচ্ছে। একই রকমভাবে ml-1 থেকে ml-1 ট্রানজিশন হলে δ ml=0 পাওয়া যাচ্ছে। সুতরাং এটা আমাদের যে ফ্রিকোয়েন্সিটা দেবে সেটা হচ্ছে ν₀। এরপর আমরা আসছি δ ml+1-এ। এখানে যেটা হচ্ছে যে ফাইনাল স্টেট এবং ইনিশিয়াল স্টেট আমাদের চয়েস করতে হবে। l=1 স্টেটটাকে আমরা ইনিশিয়াল স্টেট এবং l=2 স্টেটটাকে আমরা ফাইনাল স্টেট চুজ করলাম, অর্থাৎ ট্রানজিশন হচ্ছে এখান থেকে এখানে, l=1 স্টেট থেকে l=2 স্টেটে। তাহলে δ ml=1 হবে যদি ml+1 থেকে ml+2 যায় ইলেকট্রন, তাহলে δ ml=1 হবে। সিমিলারলি ml=0 থেকে ml=1 যদি যায় তাহলে δ ml=1 হবে, এবং ml-1 থেকে ml=0 যায় তাহলেও এখানে δ ml+1 হবে। তাহলে এখানে যে ফ্রিকোয়েন্সিটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ν₀+δν। সিমিলারলি একই রকমভাবে আমরা ν₀-δν ফ্রিকোয়েন্সিটা পাবো δ ml-1 এই ট্রানজিশনটা হওয়ার জন্য। সেক্ষেত্রে এখানে ইনিশিয়াল স্টেট আবার ml=1 আমরা ধরলাম, এখান থেকে ml+1 থেকে ml+1 থেকে ml=0 যদি ট্রানজিশন হয় তাহলে ml=0 ট্রানজিশন হলে δ ml-1 হবে। ml=0 থেকে ml-1 হলো তাহলেও δ ml-1 হবে, এবং ml-1 থেকে ml-2 টুতে গেল তাহলেও δ ml-1 পাওয়া গেল। সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি ν₀-δν। তাহলে আমরা তিন রকম ফ্রিকোয়েন্সি এখানে পেলাম কোয়ান্টাম মেকানিক্যাল ট্রিটমেন্ট করে, সেটা হচ্ছে একটা হচ্ছে ν₀, একটা হচ্ছে ν₀+δν, একটা হচ্ছে ν₀-δν। সুতরাং একটা ট্রিপলেট পাওয়া যাচ্ছে। একটা সিঙ্গেল লাইনের পরিবর্তে যখন একটা অ্যাটমে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা আছে তখন একটা ট্রিপলেট পাওয়া যাচ্ছে, এবং এটা নর্মাল জিমেন এফেক্ট হিসেবে আমাদের কাছে পরিচিত।